হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ বানাবো ফলাফল। তো ফলাফল বানানোর জন্য আমার যা যা লাগবে, আমার লাগবে পাসলি, পাসলি পাতা, তারপর নিব আমি বুট, আমাদের কাবলি বুট আমি এক বাটি নিয়েছি, আধা বাটি নিয়েছি বুটের ডাল, আধা বাটি নিয়েছি মটরশুঁটি, এটা শুকনো মটরশুঁটি ছিল, আমি রাত ভিজিয়ে রেখেছি, তো এখন আমি এটা আধা বাটি নিয়েছি। আর লাগবে আমার অলিভেন অয়েল, আর লাগবে আমার পেঁয়াজ। পেঁয়াজ আমি এরকম সাইজের এখানে একটা কেটে রেখেছি, তো আর কাঁচামরিচ আমি সাইজটা দেখানোর জন্য এখানে রেখেছি, কাঁচামরিচ। আর রসুন নিয়েছি আমি এরকম সাইজের 2 কোষ। আর লাগবে আমার লেবুর রস, আর স্বাদ মতো একটু লবণ, আর একটু চিনি। চিনিটা আমি এখানে রেখে দিচ্ছি। এ দিয়ে বানাবো আমি ফলাফল। তো প্রথমে আমি এখান থেকে আমি এখান থেকে আমি পাসলি পাতা নিব। পাসলি পাতাগুলো আমি কেটে নিব এখান থেকে, ভালো অ্যামাউন্টে নিতে হবে। এটাতে পাসলি পাতা, এরকম আমি 1 গুচ্ছ নিয়েছি, আর 2 স্টিক পুদিনা পাতা নিব এখান থেকে। পুদিনা পাতা বেশি স্টার্ক, এখান থেকে আমি 2 স্টিক নিচ্ছি পুদিনা পাতার। তো এ দিয়ে আমি বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং একটা টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিয়েছি, তাহলে কাটতে সুবিধা হবে, জিনিসগুলো ঝরঝরে হবে, শুকানো হয়ে গেছে আমার। আমি এখন কেটে নিচ্ছি, মিক্সার মেশিনে দিলে ফাইন হয়ে যাবে। তো ফাইন করার প্রয়োজন নেই, মিক্সার মেশিনে দিলে মিলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি মেশিনে। দিয়ে দিচ্ছি পাতাগুলো প্রথমে আমি নিচের দিকে, দিয়ে দিচ্ছি আমার কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। কাটা রসুন দিয়ে দিব আমি বুট। আমি 2 বার মেশিনে ইয়ে করব, আমার এক মেশিনে জায়গা হবে না, তো আমি দু দু টাইলে ভাগ করে দেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি আমার বানানো তাহিনি সস।
এখন দিয়ে দেবো একটু অলিভিন ওই এখন দিয়ে দেবো লেবুর রস। আমি চারিদিক থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ভিতরের দিকে। এটাকে বেশি ফাইন করা যাবে না। হয়ে গেছে আমার ঠিক এরকম হবে, দেখলেন তো লবণটা চেকে দেখছি ঠিক মতো হয়ে। আমি ওই বেশ একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিছিলাম কাটা পেঁয়াজ, এখন আমি ওই আরেকটা আস্ত পেঁয়াজ সেটা এই বেশে আমি দিয়ে দিলাম। এখন আমি ঢেলে নিয়ে নিচ্ছি, আমি এতে কোয়ার্টার টিস্পুন খাবার সোডা দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমার হাতই লাগাতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়ে দেব, তেলটা গরম হতে হতে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি অলরেডি দেওয়া শুরু করেছি।
দিয়ে দিচ্ছি। চাইলে কেউ পাতার শেপও দিতে পারেন। উঠিয়ে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। আমরা যেরকম কাবাব বানাই সেরকম কাবাব বানানোর মতো হাতে একটু তেল মেখে নিলে কাবাবগুলো বানাতে সুন্দর হবে, শেপগুলো দিতে সুন্দর হবে, ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। একটু আদর করে করে বানাতে হয়, কারণ এটা তো এত বেশি ফাইন না যে এটা হয়ে যাবে। চেপে চেপে প্রথমে গোল করে তারপরে আদর করেই বানাতে হয়। চাইলে এরকম ভাবে এক ভাজা দিয়ে প্রিজার্ভ করতে পারেন সম্পূর্ণ না ভেজে। আবার আমি এরকম গ্রিন প্রিজার্ভ করেছিলাম, তারপর যখন আমি তেলে দিয়েছি তখন খুলে যাচ্ছিল। তো এটা মনে হয় এভাবেই প্রিজার্ভ করলে আর খুলে যাবে না, যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যাবে। এভাবে এক এরকম এক সামান্য ভেজে আপনি প্রিজার্ভ করতে পারেন, যখন দরকার হবে তখন মেহমান আসলে ভেজে দেওয়া যাবে। আর যদি আপনি কাঁচাটাই প্রিজার্ভ করেন তাহলে ভেঙে যায়। থালাটা ডেকোরেশন করব, তো প্রথমে আমি মাঝখানে আমি হরমুজ দিয়ে দিচ্ছি সস। হরমুজ একটা সসের মতো এটা এটা দিয়েই ফলাফল সার্ভ করে।
তো এরকম হলো আমার এই রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমি একটি ভাঙিয়ে দেখাচ্ছি আমার এই এটার ভিতরটা কিরকম হয়েছে। দেখুন এর কি অক্ষুণ্ণ রয়েছে, রংটা একদমই অক্ষুণ্ণ, সবুজ কালার, ফলাফলের গুণ, এটাই ফলাফলের গুণ, এরকমই থাকবে গ্রিন কালার ভিতরে, ফলাফল উইথ হুমাস। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।